প্রচুর পরিমাণ প্রয়োজন তথ্য এবং উপাত্ত বলতে হবে এবং অন্যকে বলতে দিতে হবে। আসলে একজন তার্কিকের এটাই উদ্দেশ্য হওয়া উচিত। বিতর্ক করবে, বিতর্ক করা শিখবে, এটাই তার মডেল হবে। আমি মনে করি সঠিক সময়ে সঠিক যুক্তি উপস্থাপন যদি করতে পারেন তাহলে তিনি একজন ভালো তার্কিক হতে পারেন। চলন ভরণ এবং বলায় পারদর্শী হওয়া এইটুকুই হোক আজকে আমাদের এই ওয়ার্কশপের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা নিজেরা শিখবো এবং অন্যদেরকে কীভাবে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে একটা নিজের বিশ্বাসকে আমি বলিষ্ঠ পদক্ষেপে সেটাকে এস্টাবলিশ করবো, সেই আহ্বান মানে সেইটুকু শিখবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে একটা ওয়ার্কশপ হতে যাচ্ছে।